যশোরের শারশা সীমান্তে বিএসএফ এর ছোড়া রাবার বুলেটে শামীম হোসেন নামে একজন আহত হয়েছেন। সোমবার দুপুরে হরিশচন্দ্রপুরের 54 নম্বর সীমান্ত পিলার বরাবর খড়ের মাঠ এলাকায় ইছামতি নদীতে এই গুলির ঘটনা ঘটে। ইউপি সদস্য বাবুল হোসেন জানান, শামীম হোসেন হরিশচন্দ্রপুর সীমান্তে অন্যদের সাথে ইছামতি নদী পার হয়ে ভারতে যাওয়ার সময় বিএসএফ ধাওয়া করলে তারা ইছামতি নদীতে ঝাঁপ দেয়। ভারতের সীমান্তরক্ষী বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে শামীম মারাত্মক আহত হন। এ ব্যাপারে খুলনা 21 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান, যশোরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন জিডিএল ক্লিনিকে গুলিবিদ্ধ শামীমকে ভর্তি করা হয়। চিকিৎসার পর কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে তিনি পালিয়ে যান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।